প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। পিজন স্টকের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে এসেছি মনিয়াপার পিজন লফটে। এই লফটের উদ্যোক্তা মনিয়াপা নিজেই। মনিয়াপার এখানে বেশ কিছু কবুতর কালেকশন করা আছে। মনিয়াপার এখানে কী কী কবুতর আছে, এগুলো কী রেঞ্জে সেল হবে, বেবি আছে, বেবি কী রেঞ্জে সেল হবে, আমরা আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আপা ভালো আছি। অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার খামার ভিজিট করতে আসছি। শুনেছি আপনি বেশ কিছু কবুতর কালেকশন করেছেন। এর আগে আমার আসার কথা ছিল, আমি আসতে পারি নাই, আপনি আমাকে ভিডিও করে পাঠিয়েছিলেন। এখন আবার অডিয়েন্সের উদ্দেশ্যে আমি আপনার এখানে আসছি। আপনার এখানে টোটাল কত পেয়ার কবুতর আছে আপা? এখানে 50-60 পেয়ার আছে। 50-60 পেয়ার কবুতর আছে? না, সবগুলো ভিডিওতে দেখা সম্ভব হয় না, ভিডিও অনেক বড় হয় তো। হ্যাঁ, মানে কিছু কিছু দেখে আমার কিছু মানে রেখেই দেই, যে যাতে কোনো দর্শক অর্ডার করে তখন নিতে পারবে। আচ্ছা আচ্ছা। আবার ওই যে অডিয়েন্সকে আপনারা ওই যে ইমেইল মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও করে দেখিয়ে দিতে পারবেন। হ্যাঁ, আপনাদের মানে ভিডিও ফোনে দেখতে পারবেন। অডিয়েন্স আপনারা যদি আমার এই ভিডিও দেখার পরও যদি আবার কবুতর দেখতে চান, সেক্ষেত্রে আপনার নাম্বার দেওয়া থাকবে, আপনার সাথে আপনারা কথা বলে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে আপনারা ফোন কল দিয়ে কবুতরগুলো দেখে নিতে পারবেন। আচ্ছা আপা, আপনার এখানে আসার লোকেশনটা একটু অডিয়েন্সকে বলে দিবেন। এটা হচ্ছে জামগড়া শিরু মার্কেট, আসলে সবার ঢাকা। ফোন নাম্বার হচ্ছে 01790229196। আর আমার নাম হচ্ছে মোহাম্মদ মনি আক্তার। আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে? না, হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে সবসময়। আর এই নাম্বারে ওই হোয়াটসঅ্যাপ দেখেই আছে। আচ্ছা, আপনি কি হোম ডেলিভারি দেন? হ্যাঁ, সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়। আচ্ছা, হোম ডেলিভারি চার্জ কে দেয়? আপনি না না ভাই, যে কবুতর ক্রয় করে সেই দেয়। মানে তারই তার আবার যদি কেউ এসে নিতে চায় তো নিতে পারবে, দেখে নিয়ে যাওয়া সবচেয়ে বেটার। হ্যাঁ, আমি মনে করি যারা কাছে আছে আর যারা দূরে তারা তো আসতে পারবে না। লাহোরি আচ্ছা, এগুলো কোনো মিসপার্ক আছে? না, কোনো মিসপার্ক ফুল নেই। আচ্ছা, ডিম্বাচ্চা করেছে? হ্যাঁ, ডিম্বাচ্চা করেছে। এখন কি এগুলো কোনো বেবি আছে? হ্যাঁ, বেবি ছিল কিন্তু না, বেবি সেল হয়ে গেছে। আচ্ছা, এগুলো বেবি কি রেঞ্জে সেল করেন? এগুলোর বেবি মনে করেন এখন তো একটু ভাই সেল কম, তাছাড়া মনে করেন মার্কেটটা একটু কম। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে 6,000-এর উপরে বিক্রি হয়, মানে রানি বেবি, রানি আর বেবি, বেবি 3,000-এর উপরে বিক্রি হতো। আচ্ছা, এখন মনে করেন বেবি 3,000 আর এটা হচ্ছে 4,500। আচ্ছা, এই পেয়ারটার দাম কত যাচ্ছেন আপনি? এটা 4,500 টাকা চাওয়া দাম। 4,500 টাকা চাওয়া দাম আলোচনা অপশন আছে? না, আলোচনা করতে পারবেন। অডিয়েন্স আপা, এই পেয়ারটার দাম চাচ্ছেন 4,500 টাকা, আলোচনা অপশন রেখেছেন। আপনারা দেখুন, যদি আপনাদের কারোর প্রয়োজন হয়, ভালো লাগে, পছন্দ হয়, অনেক সুন্দর পেয়ারটা দেখুন, নটা অনেক কেজি বিগ সাইজ। আপা এটার দাম চাচ্ছে 4,500 টাকা, আলোচনা অপশন রেখেছেন। আপনারা দেখুন, যদি আপনাদের কারো পছন্দ হয়, ভালো লাগে, সেক্ষেত্রে আপার নাম্বার ডিসক্রিপশন বক্সে এবং ডিসপ্লেতে দেওয়া থাকবে, আপার সাথে আপনারা যোগাযোগ করে আলোচনার মাধ্যমে কিছুটা দামে দিক সেদিক করে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন। দেখুন, একদম ফুল ফ্রেশ বিগ সাইজ, অনেক সুন্দর পেয়ারটা, যদি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আপার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে শাটিং এর বেবি না? হ্যাঁ, ঝর্ণা শাটিং এর বেবি, জিরো পরের। হ্যাঁ, জিরো পরের বেবি। আচ্ছা, বেবিটার দাম কেমন চাচ্ছেন? এটা একদম 1,000 টাকা। একদম 1,000 টাকা না অডিয়েন্স? এটা হচ্ছে জিরো পরের বেবি, যদি কেউ জিরো পরের বেবি নিতে চান সেক্ষেত্রে নিজে নিজে খেতে পারে তো? না, হ্যাঁ, নিজে নিজে খেতে পারে, নিজে নিজে খেতে পারে। অডিয়েন্স, এটার দাম চাচ্ছেন আপা একদম 1,000 টাকা। দেখুন, যদি কারো বেবি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আপার সাথে যোগাযোগ করতে পারেন।
আর এটা হচ্ছে বাসিরাজ কোকা, দেখেন নাক দেখেন। এটা কি রানিং পেয়ার? আপনার দেখুন যদি কারো সাদা কোকা প্রয়োজন হয় তাকে সারা রাত এভাবে ডাকতে থাকে, সেক্ষেত্রে আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই পাশে আছে বিউটি না, সাদা বিউটি না, সাদা বিউটি কত পরে? এটা জিরো পরের বেবি না। এই পেটটার দাম কত যাচ্ছে? আলোচনা সাপেক্ষে না, আলোচনার মাধ্যমে দাম নির্ধারণ করে পেটটা আপনারা নিতে পারবেন অডিয়েন্স। আবার এটার দাম বলতে যাচ্ছেন না, আপনারা আমার সাথে আলোচনার মাধ্যমে দামটা নির্ধারণ করে নেবেন। আর হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে ড্যানিশ না, ব্ল্যাক ড্যানিশ, এটা কি রানিং? দুই পরের। আচ্ছা নর্মাদি কি কনফার্ম হয়েছে? নর্কনটা মাদি কোনটা? এখানে আপনারা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর প্যাট, আপনারা দেখুন যদি আপনাদের কারো প্রয়োজন হয় থাকে সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা এখানে হচ্ছে গ্রিজেল পেয়ার না? এখানে আছে বারহমা না, রানিং পেয়ার, এই যে সামনেটা হচ্ছে নর মনে হয় আর পিছনেটা মাটি, ডিম বাচ্চা করেছে এটা? এখন কি কোনো বেবি আছে এগুলার? বেবি নাই, দুই থেকে তিন দিনের মধ্যেই ডিম দিবে। ডিম দিবে না? আচ্ছা এগুলোর বেবি কি এর আগে সেল দিয়েছেন? হ্যাঁ বেবি সেল। এগুলোর বেবি কি রেঞ্জে সেল করেন? এটা বা বেবি 2000 টাকা। 2000 না, এই পেটটার দাম কত যাচ্ছেন? যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে কি সিরাজি না, রানিং পেয়ার? এখানে আপনার নর কোনটা মাদি কোনটা? নর না, দেখুন যদি কারো এই পেটটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আপাইটা কি গ্রিজেল না? গ্রিজেল কি রানিং পেয়ার? ডান পাশটা মনে হয় নর না, দেখুন যদি কারো নিউ অর্ডার পেয়ারটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা কি পেয়ার? বাঞ্জা না, এগুলোর কোনো বেবি হয় না। আপা এটা কি? একদম 2000 টাকা। দুটো ডিম আছে আর বাবা মা, একদম 2000 টাকা। যদি কারো পছন্দ হয় আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা এইটা কি, এটা কি বেবি না? হ্যাঁ বেবি। কয় পরের বেবি? এক পরের বেবি। এক পরের বেবি না, এই পেয়ারটার দাম কত আছে? সঠিক চাওয়া দাম 1500 টাকা। অডিয়েন্স আপাইটার দাম তো 1500 টাকা এক পরের বেবি। দেখুন যদি বেবি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন।
আচ্ছা এগুলো কি শাটিকের বেবি নাকি? এলিফ্যান্ট শাটি বেবি? হ্যাঁ বেবি। বেবি কয় পরের বেবি এগুলো? এটা 2-3 পরের বেবি আছে, 5 পরের বেবি। পেয়ার মিলানো আছে? হ্যাঁ পেয়ার মিলানো আছে। আচ্ছা কোন পেয়ারটা কত যাচ্ছেন? এটা যেটা 5 পরের বেবি ওটা একদম 3000 টাকা। সামনের ডান পাশের দিকে হচ্ছে 5 পরের বেবি, ডান পাশেটা 5 পরের বেবি আর হচ্ছে বাম পাশে। আচ্ছা 5 পরের বেবিটা কত যাচ্ছেন? ওটা একদম 3000 টাকা। একদম 3000। আর পরের আর যে 3-4 পরের যেটা ওটা একদম 2000 টাকা। একদম 2000 টাকা না? অডিয়েন্স আপা এগুলোর দাম আলাদা আলাদা বলে দিয়েছেন, আপনারা দেখুন যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আপার সাথে যোগাযোগ করে পেয়ারগুলো কালেক্ট করতে পারেন। এখানে আছে পলিশ না? হ্যাঁ পলিশ লাইনার। রানিং পেয়ার? যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করে পেয়ারটা কালেক্ট করতে পারেন। এখানে আছে হোয়াইট কিং না? এখানে নরমাদি কোনটা? আপনারা দেখুন যদি কারো প্রয়োজন হয় একদম ফুল ফ্রেশ অনেক সুন্দর পেয়ারটা আপনারা আপনার সাথে যোগাযোগ করে পেয়ারটা কালেক্ট করতে পারেন। আর এখানে আছে টাইগার কিং না? হাড়ির উপরে মনে হয় নর। অনেক সুন্দর একটা পেয়ার, আপনি এটার দাম বলতে যাচ্ছেন না, আলোচনা অপশন রেখেছেন, আপনারা আমার সাথে আলোচনার মাধ্যমে এটার দাম নির্ধারণ করে পেয়ারটা কালেক্ট করতে পারবেন। একদম ফুল ফ্রেশ বিগ সাইজ, আপনারা দেখুন যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে টেল মার্ক না? হ্যাঁ ইংলিশ টেল মার্ক। রানিং পেয়ার? হ্যাঁ ফুল রানিং ডিমে আছে। ডিমে আছে অলরেডি না? এখানে নর কোনটা মাদি কোনটা? দেখুন যদি আপনাদের কারো পছন্দ হয় ভালো লাগে সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করে পেয়ারটা কালেক্ট করতে পারেন। আপাইটা কি? বাসিরাজ কোকা পেয়ার না? ডিমে কি আছে নাকি? হ্যাঁ ডিমে আছে। আচ্ছা এখানে নর মনে হয় নিচেরটা না? হ্যাঁ নিচেরটা নর। আর হাড়িটা হচ্ছে মাদি মাদি। এই পেটার দাম কত যাচ্ছেন? দেখুন যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করে বেটা কালেক্ট করতে পারেন। আর এখানে আছে রেড সিরাজি না? হ্যাঁ সিরাজি। অলরেডি দুইটা টিমে আছে? টিমে আছে। হ্যাঁ আচ্ছা এখানে নর মনে হয় এটা না? হ্যাঁ নর। এই যে ডান পাশেটা নর বাম পাশে হাড়ি হাড়ি এটা হচ্ছে মাদি। আচ্ছা এই পেটটার দাম কত যাচ্ছে? এটা একদম 3000 টাকা। একদম 3000 টাকা। অডিয়েন্স অনেক সুন্দর বিগ সাইজ, আপনারা দেখুন বিগ সাইজ সিরাজি। আপা এটা দাম চাচ্ছেন 3000 টাকা, অনলি ফর 3000 টাকা। আপনারা দেখুন যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করে এই পেটটা কালেক্ট করতে পারেন। আর এখানে আছে এটা হচ্ছে ড্যানিশ। ড্যানিশ রানিং পেয়ার? হ্যাঁ রানিং। এখানে নর কোনটা মাদি কোনটা? এটা যে হাড়িতে মাদি, হাড়িতে মাদি। আর নিচে যেটা আছে নর? আচ্ছা এই পেয়ারটার দাম কত যাচ্ছে? একদম 4000 টাকা। ডিম বাচ্চা করা আপনার এখানে? হ্যাঁ ডিম বাচ্চা করা। আচ্ছা অডিয়েন্স এটার আপা দাম চাচ্ছেন একদম 4000 টাকা। আপনারা দেখুন যদি অনেক সুন্দর পেয়ারটা, যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করে পেয়ারটা কালেক্ট করতে পারেন। আর এখানে আছে আরেক পেয়ার কোকা মনে হয় না? যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে আছে কিং না? হ্যাঁ এটা শোকিং মুন্ডিয়ানের ক্রস। রানিং পেয়ার?
আপনারা দেখুন অনেক বিগ সাইজ মন্ডিয়ানের ক্রস, যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে কি কোকানাস? হ্যাঁ বাসিরাজ কোকা। বাসিরাজ কোকা এখানে নর কোনটা মাদি কোনটা? এটা যে ভালো লাগে সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আছে সিঙ্গেল সিঙ্গেল না কি? আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল, এটা তো পেয়ার মেলা না, এমনি রেখেছেন? আচ্ছা এখানে সিঙ্গেল শোকিংটা কত আছে? একদম 2000 টাকা। যদি কারা সিঙ্গেল নর প্রয়োজন অডিয়েন্স শোকিং এর, সেক্ষেত্রে আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আপা এটার দাম চাচ্ছেন একদম 2000 টাকা। আর গ্রিজেলের নর না? আচ্ছা এই নরটার দাম কত যাচ্ছেন? একদম 1000 টাকা। অডিয়েন্স যদি গ্রিজেলের নর কারো প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আপা একদম বলে দিয়েছেন 1000 টাকা। আপা এখানে কি কি আছে? যদি আপনার দুটো একসাথে কেউ নিতে চান তাহলে 500 টাকা ডিসকাউন্ট। আপনার দেখুন যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে কি দুটোই নর? একটা হচ্ছে ড্যানিশ, আর একটা ড্যানিশ দেখুন সিঙ্গেল মাদি যদি কারো প্রয়োজন হয়ে থাকে বিগ সাইজ জানিয়েছেন যে বাঞ্জা কবুতর আছে কিনা, বাঞ্জা কবুতর আছে কিনা। আপনার কাছে 5 থেকে 6 পেয়ার বাঞ্জা কবুতর আছে, দেখুন এই যে বেবি গুলাকে অনেক সুন্দর খাওয়ায়। হ্যাঁ আচ্ছা, আপনার কাছে 5 থেকে 6 পেয়ার এই বাঞ্জা কবুতর আছে পেয়ার। আপনার দেখুন যদি কেউ ফস্টারিং এর জন্য বাঞ্জা কবুতর প্রয়োজন হয়, যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার কাছে 5 থেকে 6 পেয়ার আছে, প্রতি পেয়ার কত করে রাখবেন? একদম 2500 টাকা। দেখুন যদি কিছু ফিক্সড বলে দিয়েছেন আর কিছু আলোচনার অপশন রেখেছেন। আপনারা দেখুন যদি আপনাদের কারো পছন্দ হয় ভালো লাগে সেক্ষেত্রে আপার নাম্বার ডিসক্রিপশন বক্সে এবং ডিসপ্লেতে দেওয়া থাকবে, আপনারা আপনার সাথে যোগাযোগ করে কবুতরগুলো কালেক্ট করতে পারবেন।